বোন দ্বিতীয় প্রশ্ন রেখেছেন যে আমাদের অনেকেই বলেন যে মাজহাব মানা যাবে না, আমি নিজেকে মুসলিম পরিচয় দেব বা কোরআন সুন্নার আমি মেনে চলি, কিন্তু আমি মাজহাব মানতে তারা আদৌ রাজি না। কিন্তু কিন্তু যারা এ ধরনের কথা বলেন তারা তো সাধারণ মানুষ, আর সাধারণ মানুষের কোনো না কোনো আলেমের শরণাপন্ন হতে হয়, বিধায় মাজহাব ছাড়া এ ধরনের কথা বলে যারা বলে তারা তো ফরজের গোসলের ফরজ বা জাকাতের আদায়ের পদ্ধতি তারা জানে না, তাহলে সেক্ষেত্রে এ ধরনের কথা বলাটা কতটুকু যৌক্তিক? জবাব সম্মানিতা দীনি বোন, আসলে আমরা প্রত্যেকেই মুসলিম এবং আমরা আমাদের সকলেরই ধর্ম ইসলাম, বিধায় ইসলামের মাঝে আসলে মাঝহবের আবিষ্কার হয়েছে পরবর্তীতে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তাবেইনদের সাহাবাদের যুগে তো প্রশ্নই আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে তো ছিল না, ছিলই না, পরবর্তীতে সাহাবাদের যুগে ছিল না, তাবেইনদের যুগে ছিল না, তাবেউ তাবেইনদের যুগে এসে এই মাঝহবের উৎপত্তি হয়েছে। তবে নির্দিষ্ট কোনো মাঝহব মানতেই হবে, নির্দিষ্ট কোনো মাঝহব না মানলে সে মুসলিম থাকবে না, এ ধরনের বক্তব্যটি আসলে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। কেননা আপনার অনেকেই বলে থাকেন চার মাঝহব মানা ফরজ, এই কথাটা আসলে কোরআন হাদিসের কোথাও পাবেন না। ফরজ কে করেন বলেন তো? ফরজ করেন আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কোরআনের কোথায় মাঝহব মানাকে ফরজ করা হয়েছে বা হাদিসের কোথায় বলা হয়েছে যে মাঝহব আপনাকে মানতেই হবে? তবে আমরা চার মাঝহবের যে সমস্ত ইমাম রয়েছে তাদের প্রত্যেককেই আমরা শ্রদ্ধা করি, আমরা সম্মান করি, এবং তাদের বক্তব্য যদি কোরআন হাদিসের অনুকূলে হয় তাহলে সেটা আমাদের আমরা মানতে বাধ্য, কিন্তু তাদের কথা যদি কোরআন হাদিসের প্রতিকূলে হয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা মানা যাবে না। তবে সাধারণ মানুষ আলেমের শরণাপন্ন হবে, এটা স্বাভাবিক, তবে আলেমের তাকলিদ করবে না। আলেমের শরণাপন্ন হতে হবে অবশ্যই, ঠিক আছে, কিন্তু আলেম যাই বলবে তাই আপনাকে মেনে নিতে হবে এমন গোড়ামি করতে বলা হয়নি, বরং আলেমের কথা আপনাকে মানতে হবে যাচাই ও বাছাই করে। এখন হয়তো বলবেন সাধারণ মানুষ যাচাই বাছাই করবে কিভাবে? সাধারণ মানুষের খালি একজন আলেমকে দিয়ে আপনি কেন বসে থাকবেন? ওই ফতোয়াটা যদি কোরআন হাদিসের অনুকূলে হয়, আপনি দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে অনেক বুঝেন, আপনাকে যদি 500 টাকার নোট দেওয়া হয় আগে আপনি যাচাই করার চেষ্টা করেন, তাহলে আপনি যে ধর্ম নেবেন ধর্মটা আপনি যাচাই করে নেবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন যে তোমরা ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ জুবুর, তোমরা যদি কোনো বিষয়ে না জানো তাহলে তোমরা জাননেওয়ালা ব্যক্তিদের কাছ থেকে মানে আলেমদের কাছ থেকে জেনে নাও, তবে দলিল ও প্রমাণ সহকারে। সুতরাং আপনি প্রমাণ সহকারে জানার চেষ্টা করবেন, দলিলের ভিত্তিতে জানার চেষ্টা করবেন। এজন্য আলেমের শরণাপন্ন হবেন অবশ্যই, কিন্তু আলেমের তাকলিদ করবেন না, মানে অন্ধ অনুকরণ করবেন না। আলেম যাই বলবে তাই শরীয়ত মেনে সেটা পালন করতে থাকবেন, এরকম অন্ধ অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। বিধায় আলেমের শরণাপন্ন হওয়া এটা নাজায়েজ নয়, তবে তাকলিদ করতে নিষেধ করা হয়েছে। এবং চার মাঝহবের ইমাম যে কথা বলেছেন তাদের কথা আপনি মানবেন, তবে তাদের কথাও যদি কোরআন হাদিসের সাথে বিপরীত হয়, সাংঘর্ষিক হয়, তাহলে তাদের কথাও মানা যাবে না। তারা তাদের বক্তব্যে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রত্যেকটা ইমামই তাদের উক্তি ছিল যে ইদা সহাল হাদিস উফা হুয়া মাঝহাবি, যখন কোনো বিশুদ্ধ হাদিস পেয়ে যাবে তখন মনে করবে সেটাই আমার মানহাজ, সেটাই আমার রীতিনীতি, সেটাই আমার মাঝহাব, সেটাই আমার চলার মানে মানহাজ ছিল, এটা মনে করতে বলা হয়েছে। সুতরাং আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আল্লাহ তাআলা আলাম ও জাযাকুমুল্লাহু খায়রা।